আপনারা নিজেরাই আছেন এখানে দেখেন তাদের সাথে কথা বলে তো আসছি যে আমরা মাঠে যাচ্ছি আপনারা আসেন কই তা স্যার পুলিশ কি বলছে পুলিশ বলছে আমরা আসবো আসতেছি আপনারা তো নেগেটিভ বলেনি এখন তারা আসতে কত মন লাগবে সেটা তারাই জানে আপনারা তাদেরকে প্রশ্ন করবেন ইট পার্ক গেলে ছেয়ে গেছে আপনারা দেখছেন এখানে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং আমরা কিন্তু পুলিশের কোনো উপস্থিতি কিন্তু লক্ষ্য করিনি এখন পর্যন্ত আবার কিন্তু একটু হাওয়া খেয়েছে কিছুক্ষণ আগে ছাত রক্ষাকারী বাহিনী যারা আছেন তারা এখানে একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করবেন দুই পক্ষের মাঝখানে তারা অবস্থান নিয়ে তারপরে যদি যে সংকটগুলো আছে আমরা আলোচনা করে সমাধান করতে পারবো আমরা সমস্ত পথে তারা বলছে আসবো আর তারা আসার কথা বলেছেন কিন্তু এখন বুঝতে আসেন নাই আপনারা দেখছেন রাতে পুলিশ স্টুডেন্টকে পিটিয়ে এখন কেন ঘরে রাতেও রাতের বেলা পুলিশ ছিল আপনারা দেখেছেন আমাদের বেশ কিছু স্টুডেন্ট ইনজুর্ড হয়েছে সেটাও আপনারা ছবি টবি দেখেছেন সেখানে পুলিশের ছোড়াগুলি বাবা এটা আমাদের ছাত্ররা শিক্ষার্থীরা আহত হয়েছে আপনারা সবই দেখেছেন জানেন কিন্তু আজকে সকালবেলা শুরু থেকেই কিন্তু আমরা চেষ্টা করছিলাম আমাদের শিক্ষার্থীদের ভিতরে রাখার জন্য এবং আমি সবসময় সামনে ছিলাম যে যাতে আমার শিক্ষার্থীরা কোনো রকম অন্যায় না করে বসে অথবা তাদের কোনো ক্রাইসিস না হয় এবং তারপরে আমরা ব্যবসায়ীদের সাথে আমাদের যোগাযোগ হয়েছে আমরা বলছি যে আপনারা আপনাদের লোকদেরকে থামান আমরা আমাদের লোককে থামাই তারপর পরে আমরা আলোচনা বসে সমস্যাটা সমাধান করি আমরা কিন্তু আমাদের শিক্ষার্থী থামানোর চেষ্টা করি যে আপনারা দেখেছেন আমরা শিক্ষকরা রিক্স নিয়ে মাঠে এসেছি আপনারা দেখছেন উপর থেকে কীভাবে শিক্ষকদের উপর আক্রমণ করা হচ্ছে এই তিন ঘন্টা এইরকম একটা গুরুত্বপূর্ণ জায়গায় আপনি দেখেন যে কাদের কি রোল আছে আপনারা হ্যাঁ আমরা সর্বপর্যায়ে থানার থেকে শুরু করে উপর পর্যায়ে বন্ধু সব জায়গায় তারা বলছে আমরা সবাই আসবো এটা বলেছে বলেন যে আপনারা আইন শৃঙ্খলা বাহিনীর সাথে যোগাযোগ করেছেন তারা কি বলছে আমরা যে কথাটা চাই এটা কিন্তু আগেও বলেছি আমরা যে কোনো ঘটনা ঘটলেই তো আমার প্রথম কাজটা কি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে অবহিত করা আমরা সে কাজটা কালকে রাতেও করেছি আজকেও সকাল থেকে করেছি আর আমরা যেটা অতিরিক্ত করে থাকি সেটা হচ্ছে যে যেহেতু আমাদের শিক্ষার্থী ন্যায় অন্য যেটাই হোক না কেন আমরা শিক্ষার্থীকে এক ধরনের প্রেশারে রাখি যাতে তারা বাইরে না যায় কোনো অঘটন না ঘটায় এটা আমরা চেষ্টা করি সকাল থেকেও কিন্তু আমরা চেষ্টা করেছি কালকে রাতেও চেষ্টা করেছি এখন যে জায়গাটা এখানে আছে যে একটা সহনশীলতা কিন্তু দুই পক্ষের দিক থেকেই দরকার হয় আপনারা আমাদের সহনশীলতার জায়গাটা আপনার তো মিডিয়া আছেন এতগুলো মিডিয়া দেখেন আমরা এতগুলো শিক্ষক ম্যাডাম এই রোজা রেখে আমরা কিন্তু রাস্তার মাঠে এই বলা যায় যে এই দুই পক্ষের সংঘর্ষের মাঝে এসে দাঁড়িয়েছি আমাদের উদ্দেশ্যটা কী যে আমাদের শিক্ষার্থী আমাদের দেখলে আমরা সরে যাবে ব্যবসায়ীরাও তাদের নিয়ে সরে যাবে আমরা কিন্তু তাদের সাথে কথা বলেই বাইরে আসছি আমরা কিন্তু শিক্ষার্থীর সাথে কথা বলেই বাইরে আসছি সরি ব্যবসায়ীদের সাথে আপনারা দেখেন ব্যবসায়ী নেতারা কি আছে নাই বাট আমরা এসে কীভাবে তোপের মুখে পড়েছি আমরা কিন্তু এখানে দেখেন আমরা কিন্তু একটা কীভাবে উপর থেকে বিল্ডিংয়ের উপর থেকে আমাদের আক্রমণ করা হয়েছে তাহলে ব্যবসায়ী নেতারা যদি মাঝে এসে তাদের ওদের থামাতেন আমরা শিক্ষকরা আমাদের ছাত্র থামাতাম মাঝখানে দুই পক্ষ দাঁড়াইলে কিন্তু পরিস্থিতি নর্মাল হয়ে যায় আমরা কিন্তু ব্যবসায়ীদের সাথে যোগাযোগ করে এখানে আসছি আপনি দেখেন ব্যবসায়ীরা আসেনি বাট আমরা এসে একটা তাদের আক্রমণের মুখে তোপের মুখে বসছি আমার একজন শিক্ষক যদি এখন যেভাবে বিট মারছে আপনারা দেখলেন যদি একটা শিক্ষকের মাথায় রাখে আমাদের তো হেলমেট নাই কিছুই নাই তাহলে আমরা যেভাবে এসে দাঁড়াইছি আমাদের বুকে বা মাথায় যদি একটা আঘাত লাগতো আমাদের দুর্ঘটনা ঘটতে পারে বাট আমরা তো আমাদের মতো চেষ্টা করেছি আমরা আমাদের দেখেন আন্তরিকতা নইলে এইভাবে আমরা শিক্ষক ম্যাডামদের নিয়ে রাস্তায় আসতাম না আমরা যদি পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা আমাদের না থাকতো কিন্তু পক্ষান্তরে আপনারা দেখেন ব্যবসায়ীদের রোলটা দেখেন আপনারা নিজেরাই আছেন এখানে দেখেন তাদের সাথে কথা বলে তো আসছি যে আমরা মাঠে যাচ্ছি আপনারা আসেন কই তা স্যার পুলিশ কী বলছে পুলিশ বলছে আমরা আসবো আসতেছি আপনারা তো নেগেটিভ বলেনি এখন তারা আসতে কত মন লাগবে সেটা তারাই জানে আপনারা তাদেরকে প্রশ্ন করবেন আমরা দেখলাম আমাদের রোগীবাহী অ্যাম্বুলেন্স রোগীবাহী গাড়ি যেটা আসলে একেবারে অতপ্রতভাবে হামলা চালিয়ে তারা ধ্বংস করে দিল এটি একেবারে অগ্রহণযোগ্য এই অসভ্যতা এই গুন্ডামি এই বর্বরতা আমরা তীব্র নিন্দাবাদ ধিক্কার জানাই আমরা আমাদের পাশ থেকে খুবই পরিষ্কারভাবে সুন্দরভাবে পার করে দেওয়ার চেষ্টা করেছি কিন্তু তারা তাদের মূর্খতা এবং তাদের যে অমানবিকতার সাক্ষী দিয়ে তারা যে ইতিহাস মানে ঘটনা ঘটাইল এটি আমরা তীব্র প্রতিবাদ জানাই আমরা এই মূর্খদের সাথে কোনোরকম আপোষ করতে ইচ্ছুক নই তবে আপোষ হবে যদি তারা তাদের ভুল স্বীকার করে এবং এর সাথে আমরা আমাদের যে পদক্ষেপ এবং আমাদের যে সামনের কার্যক্রম আমরা সেই কার্যক্রম চালানোর চেষ্টা করব আমরা এই তীব্র প্রতিবাদ জানাই আমরা আমাদের অবস্থান চালিয়ে যাব উল্টা করেছে এটা যদি একটু পরিষ্কার যদি আমাদেরকে তারা আসলে এক ধরনের মূর্খতা এবং আচরণগত যে সমস্যা তাদের যে আচরণগত যে সমস্যা সার্বজনীনভাবে শুধু ছাত্রদের সঙ্গেই নয়
যে আমাদের পারিবারিক সমাজের সাথে যে ধরনের অতর্কিত আচরণ করে এটি আসলে খুবই অগ্রহণযোগ্য, এটি চলেই না আসলে। তো তারই পরিপ্রেক্ষিতে আমাদের ছাত্রভাইদের সাথে কিছু বিচ্ছিন্ন লণ্ডভণ্ড কথা, অপ্রাসঙ্গিক কথা শুরু হয়, শুরু হলে তারা আসলে ধন্যবাদ। শুধুমিন্দু, আপনারা দেখছেন যে খুবই কিন্তু খারাপ একটা পরিস্থিতি বিরাজ করছে, এবং এদিকে দেখছেন যে দোকানপাট কিন্তু ভাঙার চেষ্টা করছে একটা মহল। তারা আসলে ছাত্র কি না এটা কিন্তু বলা যাচ্ছে না। এই মুহূর্তে নিউ মার্কেট এরিয়াতে কিন্তু খুবই থমথমে অবস্থা বিরাজ করছে। আপনারা এদিকে দেখছেন যে গেট ভেঙে ফেলা হয়েছে, আপনারা দেখছেন এদিকে গেট ভেঙে দোকানপাটের গেট ভাঙা হচ্ছে। এখানে আপনারা দেখলেন কিছুক্ষণ আগে সুদীপেন্দু, এবং এইদিকে কিন্তু ধাওয়া পাল্টা দেওয়া ইট পাটকেলের আপনারা দেখছেন যে কী পরিমাণ ইট পাটকেল। আপনারা দেখছেন পুরো রাস্তায় কিন্তু ইট পাটকেলে ছেয়ে গেছে পুরো রাস্তায়। সুদীপেন্দু, আপনারা দেখছেন যে এখানে কিন্তু আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। আপনারা দেখলেন নিউ মার্কেট এরিয়ার সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা, সামনে ঈদ, এরই মধ্যে যদি এই ধরনের পরিস্থিতি আপনারা লক্ষ্য করছেন, কিন্তু আইন শৃঙ্খলার পক্ষ থেকে সকাল থেকে এখন পর্যন্ত কিন্তু কোনো ধরনের পদক্ষেপ আমরা দেখিনি। সকাল থেকেই এই অনবরত অনাগত একইভাবে কিন্তু ধাওয়া পাল্টা দেওয়া চলছেই, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী আসলে তারা কোনো ধরনের ভূমিকা নিচ্ছে না কেন সেটি কিন্তু আসলে বলার অপেক্ষা রাখে না, যে তারা এখানে আসলে কী রোল প্লে করতে চাচ্ছে বা তারা কী চাচ্ছে, বা উপর থেকে তাদের কোনো ধরনের বাধা বা তাদেরকে কোনো ধরনের নির্দেশ দেওয়া আছে কি না, যে জন্য তারা পদক্ষেপ নিচ্ছে না এটিকে সমাধান করার জন্য, মীমাংসা করার জন্য, সেটি কিন্তু বড় ধরনের। এবং উপরে আপনারা দেখছেন, উপরে দেখছেন যে এসি, কিন্তু এসি ভাঙার চেষ্টা করা হচ্ছে। উপরের দিকে আপনারা দেখছেন যে এসিতে বাড়ি দেওয়া হচ্ছে, এবং এইদিকে কিন্তু একটি গেট খুলে ফেলা হয়েছে লাঠি দিয়ে। আপনাদের সাংবাদিকদের উপর ওইটা হামলা করছে, ওই পাশে আপনাদের সাংবাদিকদের উপর হামলা করছে, এবং অ্যাম্বুলেন্স করে আমার বাইরে যাচ্ছে, শিক্ষার্থীর উপর হামলা করতেছে তারা বারবার, অ্যাম্বুলেন্স করে আমার বাইরে যাচ্ছে, আমার বাইরে যাচ্ছে, নিরাপদে গুরুজি যাচ্ছে তারা, অ্যাম্বুলেন্স বাবা দেখ আমরা ভিডিও করো, ভিডিও করো ওটা আমার দেখেন যে এখানে ছাত্ররা কিন্তু তাদের দাবি কিন্তু তারা জানাচ্ছে, ছাত্রদের উপরে কিন্তু হামলা চালিয়েছে সেই বিষয়টি জানালো। এবং এখানে কিন্তু আমরা দেখছি যে কিছু কিন্তু বাহিরের মানুষজন কিন্তু এখানে ঢুকে পড়েছে, সেটি কিন্তু পরিস্থিতি দেখাই যাচ্ছে।